হ্যালো বন্ধুরা, বিয়ে আত্মার বন্ধন। বিয়ে মানে আমরা বুঝি নারী ও পুরুষের এক হওয়াকে। একজন নারী অন্য একজন পুরুষের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন, তা সবারই জানা। সাধারণত নারীর সঙ্গে পুরুষের বিয়ে হলেও এই প্রথা ভেঙেছেন অনেকেই। আজকাল নারীর সঙ্গে নারীর কিংবা পুরুষে পুরুষে বিয়ের খবরও নতুন কিছু নয়। তবে যে খবরটি হয়তো আপনার অজানা রয়ে গেছে তা হচ্ছে পুরুষের সঙ্গে মানুষের বিয়ে। মানুষের সঙ্গে বিয়ে হয়েছে কুকুর, বিড়াল, ঘোড়া, এমনকি সাপের। আজ আপনাদেরকে এমন কিছু অদ্ভুত বিয়ে সম্পর্কে জানাবো যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তো স্বাগতম আপনাকে আমাদের আজকের এই এপিসোডে। পৃথিবীতে যত প্রকার ভয়ঙ্কর সাপ রয়েছে তার মধ্যে গোকরা সাপ অন্যতম। কিন্তু তাতে কি, ভারতের এই ব্যক্তি গোকরা সাপকে বিয়ে করেছেন আর তার এই বিয়েতে প্রায় 20,000 মানুষ যোগদান করেছেন। পুরোহিতের সামনে পুরো 8 ঘন্টা বসে থেকে এই বিয়ে সম্পন্ন করা হয়েছিল। প্রায় 20 বছর আগে প্রথম বিয়ে করেন অ্যামান্ডা রজার্স। তার কয়েক মাসের মধ্যেই স্বামীর সঙ্গে সারাসারি হয়ে যায় তার। এরপর 20 বছর কাটিয়েছেন প্রিয় পোষা কুকুরের সঙ্গে। একজন উপযুক্ত জীবনসঙ্গীর সবগুণই পোষা প্রাণীর মাঝে খুঁজে পেয়েছেন তিনি। শেষমেশ বিয়েই করে বসেছেন কুকুরটিকে। ঘটনাটি ঘটেছে ব্রিটেনের দক্ষিণ লন্ডনে। 8-10টা বিয়ের আয়োজনের মতো তিনিও বিয়েতে অনুষ্ঠানের আয়োজন করেন, তৈরি করেন আলাদা করে বিয়ের পোশাক। বিয়ের অনুষ্ঠানে অ্যামান্ডা কুকুরটিকে চুমুও খান। 200 অতিথি উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। উপস্থিত সবাই নবদম্পতির উপর কাগজের ফুল ছিটিয়ে দেন। শ্যারন টেন্ডলার নামের এক নারী একটি ডলফিনের সঙ্গে ঘাট ছাড়া বাঁধেন। কোটিপতি ওই নারী 2006 সালে প্রথম সিন্ডি নামের ডলফিনটিকে দেখেছিলেন একটি রিসোর্টে বেড়াতে গিয়ে। ডলফিনটিকে তার এতটাই পছন্দ হয়ে যায় যে বছরে 2-3 বার তিনি ডলফিনটির সঙ্গে দেখা করতে যেতেন। 15 বছর প্রেমের পর তারা বিয়ে করেন। 2006 সালে সুদানের এক ব্যক্তি একটি ছাগলকে পছন্দ করেন, এমনকি ছাগলটিকে বিয়েও করতে চাইছিলেন। অবশেষে তিনি ছাগলটিকে বিয়ে করেন আর এজন্য যৌতুক হিসেবে 15,000 সুদানি দিনারও দিতে হয়েছিল ছাগলের মালিককে। বিখ্যাত ডিজাইনার কার্ল লেগারফিল্ড এক বিড়ালকে বিয়ে করেছিলেন। তখন তার বয়স 77 বছর এবং বিড়ালটির বয়স ছিল মাত্র 22 মাস। 2013 সালে ওই ব্যক্তি তার পোষা বিড়ালকে বিয়ে করেন। মেক্সিকোর দক্ষিণ পশ্চিমাঞ্চলে সান পেড্রো হুমায়োমেলুয়ামার গ্রামে একজন মেয়র একটি কুমিরকে বিবাহ করেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই খবর জানায়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যে স্থানীয় মেয়র ভিক্টর হুগো সাসো শতাব্দীর প্রাচীন রীতিতে গ্রামে প্রাচুর্যের জন্য প্রার্থনা করে এক কুমিরকে বিয়ে করেন। 7 বছর বয়সী সরীসৃপটি লিটল প্রিন্সেস নামে পরিচিত। তাকে ধরিত্রী মাতার প্রতিনিধিত্বকারী দেবী বলে মনে করা হচ্ছে। বিয়ের অনুষ্ঠানে বেরি ও ডোলের সঙ্গে ঐতিহ্যবাহী সঙ্গীত বাজানো হয় এবং অনুষ্ঠানে উপস্থিতরা নৃত্যও করেন। আর যে কোনো অবাঞ্ছিত ঘটনা এড়ানোর জন্য লিটল প্রিন্সেসের মুখে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা হয়েছিল, কারণ পুরো অনুষ্ঠানে মেয়র একাধিকবার লিটল প্রিন্সেসকে চুম্বন করেন। আপনারা যারা এইরকম রহস্যময় রোমাঞ্চকর আনকমন ফ্যাক্ট ভিডিও দেখতে পছন্দ করেন তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান।